ছোটবেলা তো দিদিমা দিদা তাদের হারিয়েছি, তো এখানে এসে সেই আনন্দটা পাই। আজকে 18 বছর ধরেই এটা করছি, দিদাদের কাছ থেকে ফোঁটা নিই, তাদের সঙ্গে থাকি, তাদের মেনু অনুযায়ী তাদের সঙ্গে খাই, সবটাই এটা করি। সকালবেলা মাননীয় মুখ্যমন্ত্রী আমার দিদি মমতাদির কাছ থেকে ফোঁটা নিয়েছি, আশীর্বাদ নিয়েছি, গিফট পেয়েছি, তারপরে বাড়িতে ফোঁটা নিয়েছি, এখন এখানে সারাটা দিন কাটাই। মুখ্যমন্ত্রী অনেক গিফট দিয়েছে, অনেক। দেখো, ভাতৃত্বের বন্ধনে, বোনের বন্ধনে যত আনন্দ হবে তত বাংলা সমৃদ্ধ হবে। মানে আই এম আ রেগুলার বলতে পারো, এবং আমার ভাইফোঁটা ফেস্টিভ্যালটা সত্যি ভালো লাগে। আমার নিজের কোনো ভাই নেই, তাই যবে থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি আমি অরূপদাকেই ফোঁটা দিচ্ছি এবং দাদার মঙ্গল কামনা করি। দাদা আমাদেরকে আশীর্বাদ করে, দাদা আমাদেরকে গিফট দেয়, এবং প্রত্যেক বছর দাদার কাছে আমরা একটা গিফট চেয়ে থাকি, সেই গিফটটা এখনও পাইনি। বাট আদারওয়াইজ দাদা দাদা দাদার মতো যে গিফটটা দিতে হয় সেটা দিয়ে দেয়। আর এই এক্সপিরিয়েন্সটাই, একটা অনুভূতিটাই অন্যরকম, বিকজ দিদিমারা জাস্ট অপেক্ষা করে থাকে যে আমরা কখন আসবো এবং তাদের সাথে আড্ডা দেব, তারা আমাদেরকে একটু চটকাবে, আমরা তাদেরকে একটু চটকাবো, যেটা আমি এসেই করি। তাদেরকে গালফার টিপে ফিপে দিয়েছি, তারাও আমার গালফার টিপে ফিপে দিয়েছে, বুকে আগলে ধরে অনেকটা ভালোবাসা দিয়েছে। সো ইট মিনস আ লট, এবং এই পিওর ভালোবাসা এবং আশীর্বাদ পাওয়াটা আমার মনে হয় বড় একটা পাওনা। ভালো লাগে তার সাথে, না খাইয়ে তো ছাড়ে না কিছুতেই, তো খাওয়া দাওয়া প্লাস গিফট সেটার আশাতেও আমরা থাকি। পেট পুজোতে সবই আছে, মাংস আছে, মাছ আছে, বিভিন্ন রকমের মাছ আছে, নিরামিষ অনেক তরকারি আছে, ডাল আছে, চাটনি আছে, মিষ্টি আছে, লাস্টে পান দিয়ে শেষ, এবং আইসক্রিম। স্পেশাল তো বটেই অরূপদার ভাইফোঁটা। অরূপদাকে আমরা প্রত্যেক বছর ভাইফোঁটা দিতে আসি, এখন তো অরূপদাকে আর বলতে হয় না আলাদা করে, আমরা আমি অন্তত ডেটটাকে ব্লক করে রাখি, কারণ জানি যে দাদা এখানে আসতে হবে। আর আমার তো ভাই বোন, মানে ভাই বোন নেই, আমি একটিমাত্র সন্তান, তো ভালোই লাগে দাদাকে ফোঁটা দিতে। আমাকে তো 2 বছর ধরে দেখছো, আমি খুব এনজয় করি, খুব ভালো লাগে। অরূপদার একটা খুব বিশাল একটা আয়োজন, অ্যান্ড ইউ নিড টু বি দ্য চোজেন ওয়ান টু কাম ইন প্রক্সিমিটি টু অল দিস ওয়ান্ডারফুল পিপল। তো ভগবান আমাকে প্রত্যেকবার সুযোগ দেন যেন আরও বছর বছর দিতে পারেন, এটাই আশা করি। এটা প্রত্যেকবার স্পেশাল হয় না, অনেক দিন ধরে আমরা এখানে আসছি নবনীড়ে, সব দিদারা থাকে, অরূপদা থাকে, অরূপদাকে দিয়ে আমার ভাইফোঁটাটা শুরু হয়, তারপর সব দিদাদের সাথে দেখা হয়, এবং আমরা যেখানে গল্পটা শেষ করে যাই দিদাদের সাথে, দিদারা ওখান থেকেই গল্পটা শুরু করে, সেটা খুব ভালো লাগে। এবং এতগুলো মানুষ সারা বছর অনেকটা একা থাকে, তো আমরা যেদিনটায় আসি সবাই খুব আনন্দ করে, একসাথে খাওয়া দাওয়া হয়, সো একটা খুব ভালো সময়। এবছর স্পেশাল অন্যতম কারণ আজ ইন্ডিয়ার খেলা।
তা না হলে এটা প্রায় 8 বছর ধরে এইভাবেই আমাদের ভাইফোঁটা হচ্ছে। অর্থাৎ প্রথমে একেবারে আমার নিজের ভাই, তারপরে আমার নিজেরই ভাই, আমার বর্ধিত পরিবার 109 নম্বর ওয়ার্ড, সেখানে আমার দলের ছেলেরা তারা একটা আয়োজন করে, সেখানে আমার ফোঁটা হয়। হোমে আমরাও করি, ছোট আয়োজন, মন্ত্রীর মতন এত বড় নয়। তারপরে এই দুপুরবেলা 1:30-2:30 এই সময়টা অরবদার এখানে ভাইফোঁটা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।